একটি সেতুর অভাবে ভোগান্তি পোহাচ্ছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের বাসিন্দারা। এই ইউনিয়ন সংলগ্ন গুমানি নদীতে সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকা ও রেল সেতু দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে মানুষ। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুতই একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। পাবনার সংবাদদাতা মিজানুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের এক প্রান্ত দিয়ে বয়ে গেছে খরস্রোতা গুমানি নদী। নদীর পশ্চিম পাড়ে উপজেলা সদর সহ কয়েকটি গ্রাম, আর পূর্ব পাড়ে উপজেলার কৈডাঙ্গা, নতুনপাড়া, বেতুয়ান, পুইবিল ও মাগুড়া ও পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার এরশাদনগর, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম রয়েছে। এই দুই পাড়ের মানুষ ও ছাত্রছাত্রীদের নদী পারাপারে একমাত্র ভরসা নৌকা। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে রেল সেতু দিয়ে। ব্রিজ না থাকার কারণে আমাদের মোটরসাইকেল আছে, আরো অনেক ভ্যান, আরো অনেক লোক যাতায়াতের অসুবিধা মানে সমস্যা হচ্ছে। একবার নৌকা ঢুকে অনেক ছাত্রছাত্রী হতাহত হয়েছিল, তাছাড়া কিছু ছাত্রছাত্রী ঝুঁকি নিয়ে রেল সেতু পার হয়ে আসে। নৌকা তো মনে করেন যে মাঝে ঠিক মতন থাকে না, আমরা পার পার হতে পারি না, ক্লাসে ঠিক মতন যেতে পারি না। তো একটা ব্রিজের খুব প্রয়োজন, আমি ঘাটের মাঝে হয়ে আমি এটা আমাদের কাছে আবেদন করছি। সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এই জনপ্রতিনিধি। এখানে একটা ব্রিজের অবশ্যই দরকার, আমি এমপি মহোদয়ের সঙ্গে অলরেডি একটু কথা বলেছি, আগামীতেও তাকে অনুরোধ করব যেন আমাদের এই ব্রিজটা খুব দ্রুতই করে এলাকার উন্নয়ন অব্যাহত রাখে। সেতু নির্মাণের মধ্য দিয়ে দুপাড়ের মানুষের দুর্ভোগ কমে যাবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।